ফাইনালি দেশের বাজারে ইনফিনিক্স হট 10S এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে এবং এই স্মার্টফোনটা যে দামে লঞ্চ হয়েছে আমি আপনাদেরকে শেয়ার করছি, এই দামে আর কোনো ব্র্যান্ড এত দারুণ কিছু অফার করছে না। ইনফিনিক্স হট 10S এই স্মার্টফোনের 4 128 GB ভ্যারিয়েন্ট দেশের বাজারে লঞ্চ হয়েছে 12,990 টাকায় এবং ওই দামে সে 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে অফার করছে। রয়েছে মিডিয়া হেলিও G85 অক্টাকোর প্রসেসর। তারপরে এই স্মার্টফোনে রেয়ারে থাকছে 48 MP ক্যামেরা এবং ব্যাটারি সেকশনে রয়েছে 6000 mAh ম্যাসিভ ব্যাটারি। সো সব কিছু মিলে এই প্যাকেজটাকে দারুণ করেছে এরকম একটা বাজেট থেকে। তারপরেও একটা স্মার্টফোনে সব কিছুই ভালো হবে এমন না, অনেক কিছু আমরা বড় বড় দেখতে পাই কিন্তু ব্যবহার করতে গিয়ে অভিজ্ঞতা অন্যরকম হয়। সো এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই, যদি কিনা আপনি 13,000 টাকা বাজেটের আশেপাশে কোনো একটি দারুণ স্মার্টফোন কিনতে চান। ইনফিনিক্স হট 10S দেশের বাজারে 2টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 6 128 GB এবং 4 128 GB। খুবই ভালো বিষয়, 2টি ভ্যারিয়েন্টে আমরা 128 GB পেয়ে যাচ্ছি, আবার এতে মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে কিন্তু 512 GB পর্যন্ত। সো স্টোরেজ আর স্টোরেজ, তো এই স্মার্টফোনটি আপনারা প্রিবুক করতে পারবেন 10 জুলাই থেকে এবং 12 জুলাই থেকে এটা অফিসিয়ালি সেল হচ্ছে আর প্রিবুক করা যাবে দারাস এবং পিকাবো হতে। তো অ্যাজ ইউজুয়াল বক্স কন্টেন্ট দেখে নেওয়া যাক। স্মার্টফোন রয়েছে, একটি কেস রয়েছে, পেয়ে যাবেন একটি প্রোটেক্টর এবং চার্জার আর কেবল। ওকে, এই স্মার্টফোনটি হাতে নিয়ে আপনার প্রথমেই মনে হবে ইহা বেশ বড়সড় একটি মোবাইল ফোন। হ্যাঁ, ফোনটা যথেষ্ট বড় এবং আমার মনে হয় না যে আপনি এক হাত দিয়ে খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন। বাট অনেকেই এরকম বাজেটের অনেকেই আসলে খুব বেশি ভিডিও টিডিও দেখতে পছন্দ করেন, তাদের হয়তো এই বড় ডিসপ্লেটাই ভালো লাগবে। তবে একটা ভালো বিষয়, স্মার্টফোনটা খুব বেশি ভারী না, বেশ লাইট ওয়েটেরই, মানে যত বড় সাইজ সেই অনুপাতে এটা আমি বলবো কমই ওজন রয়েছে। আর মোবাইল ফোনটার বডি ফ্রেম, রেয়ার প্যানেল এগুলো কিন্তু প্লাস্টিক বিল্ড, প্লাস্টিক দিয়ে তৈরি, তবে ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর। রেয়ারে আমরা বেশ কিছু ডায়মন্ড শেপ কাট ডিজাইন দেখতে পাচ্ছি যেটা দেখতে খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু গ্লোসি ফিনিশ, গ্লোসি ফিনিশ হওয়ার ফলে ফিঙ্গারপ্রিন্ট কিছু আটকে যায় এবং স্ক্র্যাচ পড়ার একটা পসিবিলিটি থাকে, তাই সাজেশন থাকবে কেসটি আপনি ব্যবহার করুন। আর পোর্ট সাইন বাটনে রেগুলার সব কিছুই থাকছে, তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি দেওয়া হয়নি আর এর যে চার্জিং পোর্ট সেটা হলো গিয়ে মাইক্রো ইউএসবি পোর্ট। এ ব্যাপারে আমি একটু বলবো, অবশ্যই ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া এখন শুরু করা উচিত এবং 13,000 টাকা এটা এখন দেওয়া উচিত। স্মার্টফোনটা দেশের বাজারে এই কয়েকটি কালার ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে। বলছিলাম এই স্মার্টফোনের ডিসপ্লেটা বেশ বড়সড়। হ্যাঁ, এর সাইজ হলো 6.82 ইঞ্চ, যেটা একটি IPS LCD প্যানেল এবং এটা HD+ রেজুলেশনের। রেজুলেশনের ঘাটতি রয়েছে, তবে আপনাকে পুষিয়ে দিচ্ছে আবার 90Hz রিফ্রেশ রেট। এবং আরও একটা ভালো বিষয়, এর টাচ স্যাম্পলিং রেটটা কিন্তু 180, যেটা আমার মনে হয় এই বাজেটের আমরা আর কোনো ফোনে খুব একটা দেখি না। সো এই জায়গাটা আবার ভালো রয়েছে, যেহেতু টাচ স্যাম্পলিং রেটও ভালো আবার হাই রিফ্রেশ রেট পাচ্ছেন। সো যে কোনো ট্রানজ্যাকশনে, যে কোনো একটা জায়গা থেকে একটা জায়গায় যখন শিফট করবেন, মোবাইল ফোনের স্ক্রিনে দেখতে খুবই ভালো লাগবে এবং একটা স্মুথনেস ফিল করা যাবে। যদিও 90Hz এবং আমি চেক করে দেখেছি প্রায় ম্যাক্সিমাম সময়ে এটা 85-90Hz মাঝেই থাকে, কিন্তু হ্যান্ডফিল একদম প্রিমিয়াম লেভেলের ফোনগুলোর মতো হয় না, বাট স্টিল এটা 60Hz চাইতে উপরে আপনাকে একটা ফিল দিতে পারবে। সো এটা অবশ্যই একটা ভালো বিষয়। আর এই ডিসপ্লের PPI ডেন্সিটি হলো 263, এটা ইনডোর লাইটিং কন্ডিশনে ভালো রকমের ব্রাইটনেস দিতে পারছিল, তবে সানলাইটে এটা খুব ভালোভাবে ভিজিবল ছিল না। শ্যাডো এরিয়াতে মোটামুটি ওকে, বাট একদম ডিরেক্ট সানলাইটে আপনাকে একটু প্যারা নিতে হবে, হয়তো একটু স্ট্রাগল করবে, আর একটু ব্রাইটনেস থাকলে আমার কাছে আর কি বেশি ভালো লাগতো। ওভারঅল বিবেচনায় এই ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালো লেগেছে, যেহেতু বেশ ভিভিড কালার দেয়, কালারফুল, কালার রিপ্রোডাকশন ভালো ছিল, টাচ রেসপন্সও ভালো চলেছে, সব মিলে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তবে ডিসপ্লেতে কোনো প্রোটেকশন রয়েছে কিনা সে ব্যাপারেও কিন্তু কোনো তথ্য নেই। সো এখানেও একটি আপনি স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করুন। বলছিলাম এই স্মার্টফোনের অন্যতম বিশেষ আকর্ষণ এর প্রসেসর সেকশন। মিডিয়াটেক হেলিও G85 অক্টাকোর প্রসেসরটি রয়েছে এখানে, যেটা 12 nm ফ্যাব্রিকেশনে তৈরি করা, আর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে মালি G52। বলছিলাম এই স্মার্টফোনটা দেশের বাজারে 2টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 4 128 এবং 6 128 GB। 6 128 দামটা আমি তখন বলিনি, যা পাওয়া যাবে 14,000 টাকাতে। এছাড়াও আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন 512 GB পর্যন্ত। এর অপারেটিং সিস্টেমে রয়েছে XOS 7.6 বেসড অন Android 11। এই XOS UIটা কিন্তু বেশ কাস্টমাইজেবল একটি UI, যার মাঝে আপনি প্রিলোডেড বেশ কয়েকটা ব্লোটারও পেয়ে যাবেন, তবে চাইলে সেগুলোকে আনস্টল করা যায়, আবার হয়তো কিছু অ্যাডের দেখা পাবেন যেগুলোকেও চাইলে বন্ধ করে রাখা যায়। এর বাইরে XOSটাতে কিন্তু বেশ দারুণ দারুণ ফিচার রয়েছে, যেমন সাইড শর্টকাট মেনু রয়েছে, ডার্ক মোড পেয়ে যাবেন, গেমিং মোড সহ দারুণ দারুণ ফিচার পেয়ে যাচ্ছেন। তো রেগুলার ব্যবহারে মিডিয়াটেক হেলিও G85 এই স্মার্টফোনের সাথে একটা ভালো পারফরমেন্স করেছে। আমাদের কাছে যে রিভিউ ইউনিট এসেছিল এটা কিন্তু 6GB ভ্যারিয়েন্টের, যার ফলে আমরা র্যামটাও একটু বেশি পেয়েছি। তো একটু হেভি প্রেশার দিয়ে কাজ করতে গিয়েও দেখলাম খুব ভালোভাবে এই স্মার্টফোনটা সব কিছু হ্যান্ডেল করতে পারছিল। আমরা বেশ কিছু ভারী ভারী অ্যাপস একসাথে নিয়েও কাজ করে দেখেছি, মাল্টিটাস্কিংয়েও এর পারফরমেন্স ভালো ছিল, র্যাম ম্যানেজমেন্ট আমি মোটামুটি ভালোই পেয়েছি, অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইম ছিল একদম ঠিকঠাক, আর যেহেতু এখানে 90Hz রিফ্রেশ রেট রয়েছে, যে কোনো একটা কাজের ক্ষেত্রে আপনি ওই ফিলটা অবশ্যই পাবেন। টাচ স্যাম্পলিং রেট ভালো থাকাতেও কিছুটা হেল্প করবে আপনাকে অবশ্যই। গেমিং টেস্টের জন্য আমরা এখানে পাবজি রান করেছিলাম, যা সর্বোচ্চ HD হাই ফ্রেম রেট সাজেস্ট করে। পাবজিতে ওভারঅল একটা ভালো পারফরমেন্স দিয়েছে,
শুরুর দিকটাতে কোনো ধরনের ফ্রেম ড্রপ বা লেগে লেগে ভাব পাওয়া যায়নি। 40-50 মিনিট পরে প্রায় 1 ঘন্টার কাছাকাছি গেলে কিছুটা ফ্রেম ড্রপ আপনি লক্ষ্য করবেন, আর একদম অ্যাকশন মোমেন্টে গেলে টুকটাক দু একটা ল্যাগ দেয়, বাট গেম প্লে বেশ ভালোই ছিল। জাইরোসেন্সরটি রয়েছে, তবে একটু হালকা ডিলে করে বলে মনে হলো, আর ব্যাটারি ব্যাকআপ গেমিংয়ের ক্ষেত্রেও বেশ ভালো পাওয়া যাচ্ছিল। আমরা এখানে অ্যাসফল্ট 9ও খেলি, গ্রাফিক্সের কিছুটা ঘাটি থাকতে পারে কিন্তু অন্যান্য বিষয়গুলো বেশ ভালোই সামলে নিতে পারছিল। গেমিংয়ে হেলিও G85 থেকে যেমন আশা করেছিলাম তেমন রেজাল্টই করতে পেরেছে। তো ওভারঅল এরকম বাজেট থেকে এর পারফরমেন্স নিয়ে আপনি শতভাগ সন্তুষ্ট থাকবেন। এই স্মার্টফোনটাতে 6000 mAh ব্যাটারি রয়েছে, যেটা অবশ্যই ভালো বিষয়। কিন্তু দুঃখের বিষয় হলো 10W চার্জার পাবেন আপনি এর বক্সে, যেটা দিয়ে এই ফোনকে চার্জ করতে প্রায় 3.5 ঘন্টার একটু বেশি সময় আপনার লেগে যাবে, যেটা অবশ্যই অনেক অধিক টাইম। 18W একটা চার্জার দিলে অবশ্যই ভালো হতো, কস্ট কাটিংয়ের শিকার কিছু করার নেই। তবে ব্যাটারি ব্যাকআপ আপনি একদিন প্লাস প্লাস সময় পেয়ে যাবেন, যদি কিনা আপনি একটু হেভি ইউজারও হয়ে থাকেন। তবে এটা থেকে আরও একটু ভালো ব্যাকআপ পাওয়ার কথা ছিল, যেহেতু এখানে একটি 12 nanometer প্রসেসর রয়েছে, আবার এর যে ডিসপ্লেটার সাথে 90Hz রিফ্রেশ রেট পাচ্ছেন, সো একদিন আপনি পাবেন খুব ভালোভাবেই, বাট এর চাইতে বেশি আপনি বা 2 দিনের মতো পাবেন এমনটা আশা করা যায় না হয়তো। ফোনটার রেয়ারে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা আমার মনে হয়েছে একটু বেশি উপরে হয়ে গেছে, কারণ আপনি যখন নর্মালি ফোনটা হাত দিয়ে ধরবেন আপনার আঙুলটা ওই পর্যন্ত যাবে না, এটা আরেকটু নিচে থাকা উচিত ছিল, বাট এর বাইরে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা বেশ ফাস্ট অ্যান্ড একুরেটেই আছে, শুধু জাস্ট একটু উপরে। তবে রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড, এর সাথে আপনি ইউজড হয়ে যাবেন। এবার একটু ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এই স্মার্টফোনের রেয়ারে 3টি ক্যামেরা রয়েছে, প্রধান সেন্সরটি 48 MP, এছাড়াও একটি আই সেন্সর এবং 2 MP ডেপথ সেন্সর রয়েছে, আর ফ্রন্টে থাকছে 8 MP একটি ক্যামেরা। রেয়ারের যে মেইন ক্যামেরা 48 MP, যা একেবারে প্রপার লাইট পেলে মোটামুটি ভালো শার্পনেস এবং ডিটেলস ধরে রাখতে পারছিল, তবে ছবিগুলোর কর্নার এরিয়া এবং শ্যাডো এরিয়াতে ডিটেলস বেশ কিছুটা লস করে। বেশিরভাগ সময় ছবির কালারগুলো প্রায় অ্যাকুরেট রাখার ট্রাই করে, কিছু কিছু ছবিতে কালার কিছুটা বুস্টআপ পাওয়া যায়, তবে আমি ডিলাইটের অনেক ছবিতেই হয়তো একটু ওয়ার্ম টোন খেয়াল করেছি। যদি আপনি আউটডোরে গাছপালা বা এরকম জায়গার কোনো ছবি তুলতে যান, হালকা একটা ওয়ার্ম টোন দেয়। লো লাইটে কিছুটা সফট হয়ে যায়, একটু কন্ট্রাস্টেই হতে দেখা যায়, তবে নাইট মুড রয়েছে, সেটা অন করে তুললে মোটামুটি একটা ভালো ছবি পাওয়া সম্ভব এর নাইট মুড থেকে। পোর্ট্রেট বা বোকে মুড রয়েছে, এজ ডিটেকশনে একটু প্যারা খায় চুল এরিয়াতে বিশেষ করে, আর কালার টোনটা মানে ফেসের কালার টোন একটু শিফট করে, তবে মোটামুটি শার্পনেস ডিটেলস রাখার চেষ্টা করে, চলে আর কি। এর মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 2K রেজলিউশন 30fps-এ, এবং ভিডিওতে বেশ দারুণ দারুণ ফিচার রয়েছে, যেমন আই অটো ফোকাসিং সিস্টেমও রয়েছে, যেটা অবশ্যই ভালো বিষয় এবং এটা ঠিকভাবে কাজ করছিল। আর ভিডিও কোয়ালিটির কথা যদি বলতে চাই, এটা অলমোস্ট অ্যাভারেজ রেজাল্ট করতে পেরেছে, ডেলাইটে বা প্রপার লাইট পেলে ভালো শার্পনেস ডিটেলস এখানে ধরে রাখতে পারছিল, কিন্তু যেহেতু কোনো ধরনের স্ট্যাবিলাইজেশন ব্যবহার করা হয়নি ভিডিওগুলো খুব শেকি শেকি হয়ে যাবে, যে কারণে খুবই শক্ত হাতে ভিডিও করতে হবে অথবা কোনো একটি স্ট্যাবিলাইজার ইউজ করতে হবে। বলছিলাম এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 8 MP ক্যামেরা, যার সাথে দুইটা এলইডি ফ্ল্যাশ লাইটও রয়েছে, আবার এই লাইট কিন্তু নোটিফিকেশন লাইট হিসেবেও ব্যবহার হয়। এর মেইন ক্যামেরার তুলনায় ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা বেশ কিছুটা পিছিয়ে থাকছে, এখানে শার্পনেস বা ডিটেলসের পরিমাণ একটু কম রয়েছে, ছবি একটু সফট করার প্রবণতা থাকে, বিশেষ করে একটু লো লাইটে বা ইনডোর লাইটিং কন্ডিশনে, বাট সরাসরি যদি আপনি আউটডোরে ছবি তুলেন সেই ক্ষেত্রে মোটামুটি ভালো শার্পনেস আসে, কিন্তু স্ক্রিন একটু সাদা করে দেয়, ফর্সা করে দেয়, এটা দেখতে আবার খারাপ লাগে না, সেলফি লাভারদের হয়তো এমন সেলফি পছন্দ হবে। তো ক্যামেরা সেকশনে সব মিলে বলা যায় একটা অ্যাভারেজ রেজাল্ট করেছে, তবে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে দিলে সেটা আরও বেশি কাজের হতো। মোবাইল ফোনটি লাউড স্পিকারে একটি সিঙ্গেল স্পিকারই রয়েছে, যেটা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, তবে একেবারে ফুল ভলিউমে গেলে কিছুটা ডিস্টরশন দেয়, আমার ডিভাইস থেকে আমি তেমনটাই পেয়েছি। আর যে ইয়ারপিসটা, এটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল। আমরা নেটওয়ার্ক টেস্টিং করেছি, সেখানে কোনো ধরনের প্রবলেম পাওয়া যায়নি, কথা বলতে কোনো প্রবলেম হয়নি, ইভেন দুটো সিমে কিন্তু আপনি 4G কানেকশন পাচ্ছেন, আর এটাতে আপনি মোটামুটি প্রয়োজনীয় সমস্ত রকম সেন্সরগুলোই পেয়ে যাচ্ছেন। তো সব কিছু মিলে 13,000 এবং 14,000 টাকায় এই ছিল প্যাকেজ। প্যাকেজটা কী কী অফার করছে আপনারা জেনেছেন, এবার এটা কি আপনাদেরকে সাজেস্ট করা যায়? অবশ্যই সাজেস্ট করা যায়। যারা একটা বড় ডিসপ্লে চান, আপনি প্রচুর পরিমাণে ভিডিও টেটে দেখেন, হাই রিফ্রেশ রেট দরকার, ভালো টাচ স্যাম্পলিং রেট দরকার, তাদের জন্য এটা ঠিক আছে। এবং যারা কি না গেমার রয়েছেন, এ বাজেটে আপনি খুব মানে একটু এ বাজেটের হেভি গেমারই বলা যায়, এবং চাচ্ছেন একটু মোটামুটি ভালো ব্যাকআপ ট্যাকাপও থাকবে ব্যাটারির, তাদের জন্য এটা ঠিকঠাক আছে। আর ক্যামেরার ক্ষেত্রে আমি বলবো মোটামুটি একটা অ্যাভারেজ রেজাল্ট করেছে। হ্যাঁ, তারপরেও কিছু বিষয় আছে যেগুলোর কারণে হয়তো আপনি নাও নিতে পারেন, সেগুলোর মধ্যে থাকতে পারে স্মার্টফোনটা বেশ বড়সড়, অনেকে একটু কম্প্যাক্ট টাইপের ফোন পছন্দ করেন, তাদের কাছে ফোনটা বেশ বড় মনে হবে, আমার মনে হয় না যে এই ফোনটা এক হাত দিয়ে ব্যবহার করার পসিবিলিটি আছে। তারপরে এই ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা, এটা একটু উপরে মনে হতে পারে প্রথম দিকটাতে, আর চার্জিং টাইমটা একটু বেশি নেবে। এই বিষয়গুলো যদি আপনার জন্য অনেক বড় রকমের সমস্যা হয়ে থাকে, দেন আপনি হয়তো অন্য চিন্তাভাবনা করবেন, বাট এর বাইরে গিয়ে অবশ্যই প্যাকেজটা বেশ দারুণ কিছু। আপনাদের কাছে কী মনে হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে আমাদের আরও একটি নতুন ভিডিওতে।